কি এলা খাটা খাটা লাগাইছে, নষ্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেরিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠছি, আজকে মনে করো 5টাতে উঠছি, তো এত সকালে আমরা ঘুম থেকে উঠি না, তো 7টা 8টা বাজেই। তো ঠান্ডার দিন বন্ধুরা, আর উঠার ইচ্ছা করে না, তোমরা তো সবাই জানেন ঠান্ডার দিনেই। তো চলো, আজকে আমার বাড়ির হচ্ছে আজকে কী করবে সেটাও শেয়ার কর্ম, কী করে করি না করি সেটাও শেয়ার কর্ম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বন্ধুরা দেখতে দেখতে এবেসে দেখো একটা গাড়ি চলে আসিল, আর আজকে আমরা হচ্ছে ধানডাঙামো, তো সেটাই শেয়ার কর্ম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো, আর এবেসে আমি ভিডিও করে লাগছো আমার দাদাটা কথা হচ্ছে যে এই যে চালু হলে এর ভিডিও। তো চলো, আর এ পেশে অনেক চটি টটি বস্তা খুব গামলা, আর এ পেশে দেখো গাড়িটা প্রায় লাগিয়ে দিছে, মানে চালুই করছে। তো দেখো এই যে বড় 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 ঢিপিটা দেখিল পাওয়া যাচ্ছে, এটা আজকে সবগুলো ধান ডাঙে নিমো। বন্ধুরা আজকে আমরা এই জায়গা থেকে কোনো জায়গা তো যাওয়ার ভাবা নেই, কারণ আমার এই জায়গাতে অনেক কাজ, প্রচুর কাজ আছে, তো সারাদিনই লাগবে আজকে আমার কাজ করতে। তো বন্ধুরা তোমরাও দেখির পাবেন তো আমরা কী কাজ করি কী করি না, হয়তো তোমরাও অনেকজনে ধানের কাজ করছেন, তো কত সময় লাগে কী লাগে অবশ্যই জানেন। আর একটা কথা, আমাকগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, তো অবশ্যই করবেন। বন্ধুরা এ পেশে সবাই দেখি লাগছে গাড়ি যে কী নষ্ট হলে, কী এমন এত জোরে যে শব্দ হলে, তো সেটাই সবাই দেখিয়ে দিচ্ছে। বন্ধুরা তোমরাও দেখো দেখি পাবেন কী নষ্ট হল, কী হলে কী থেকে কী হলে অবশ্যই শুনবেন বা দেখবেন। তো দেখো এতক্ষণ কিন্তু এই লোকগুলো ছিল না, তো গাড়ির শব্দটা শুনিয়ে সবাই তাড়াতাড়ি চলে এসেছিল যে গাড়ির কী নষ্ট হল, আর যার গাড়ির তার মালিকটাও চলে এসেছিল। আর বন্ধুরা দেখো এই পেশে আমরা ধানগুলো জালে রাখছি, কারণ পরে ডুলির তুলব, তো অনেক জায়গা লাগে না, তার জন্য আর ইয়ে করি নাই, তাড়াতাড়ি ধানগুলো আনে চালিত রাখলাম কোনো মতো, যে পরে ভালো জায়গা রাখবো যে বস্তাত বা ডুলিত। আর এবার আমরা খুঁজি লাগছে, তো এবার চেক করে দেখবে গাড়িটা কী শব্দ করে। কি এলা ঘাটা ঘাটা লাগাইছে, নষ্ট হয়ে গেছে। বন্ধুরা গাড়িটা যে নষ্ট হয়েছে সেটা ঠিক করে আনি গেছে, মানে কি রড নাকি ঝালাই খুলছে, তো সেটা ঠিক করে গেছে। তো ততক্ষণে আমরা রেস্ট খাই, তো আসার পরে কাজকর্ম, তো তোমরাগুলোও দেখবেন কী কাজ করি কায় কায় কী কাজ করি, তো অবশ্যই দেখবেন। তো গাড়িখান পাশের বাজারত নিয়ে গেছে হচ্ছে ঝালাই করি, তো আনার পরে কাজ হবে, তারপরে ধান নামা বাকি অর্ধেক ধান। আর হচ্ছে মোর বাবা মোর ভিডিও এডিট করা দেখিয়ে মোকে দেখি পাগলা আছে, দেখিয়াতে একলা একলাই বক 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 করে যাচ্ছিস। তো কয়দিন থেকে কয়েতে মু এত গুরুত্ব দেখ না, তো মানে মোবাইল টেপা দেখলেই খুবই রাগ, খুব মানে খুব, তো বেশি আমরা তো মোবাইল টেপা যায় না, কারণ টিপবও না, তো তাও মাঝে মাঝে চোখত পড়ে কথা বা টেপা টেপি মোবাইল, তো খুবই রাগ হয় বন্ধুরা। আর একটা কথা কি বন্ধুরা জানেন, তো যখন আমার মোবাইল ছিল না তখনই বোধহয় মনে হয় ভালো ছিল, অনেক মানুষের অনেকেই কথা, আর হচ্ছে বাড়িতে অনেক গালি শুনে শোনা খায় যে নাকি সবসময় মোবাইল টিপি। বন্ধুরা তোমারগুলোর সাথে গল্প করতে করতে এবেসে গাড়ি চলে এসেছিল, তো বাড়ির খুবই জায়গা ছোট, তো গাড়ি ঘোরাঘুরি লাগাইছে, তো এবেসে দেখো দেখতে দেখতে গাড়িটা ওয়েস্টটা দিয়ে দিছে। তো পুরা আমরা ততক্ষণে কাজ করি, তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো।
বন্ধুরা অনেক দৌড়াদৌড়ি করার পরেও দৌড়াদৌড়ি করে মানে ধান ধানগুলো উবেলাম, ওর পরে এবেসে প্রায় ধান দেওয়া আমার শেষ, প্রায় মানে শেষেই তো এলা যে আমরা ধান রাখছি ওগুলো যাওয়া পরিষ্কার করা লাগবে। তো এবেসে বেলাটাও নাই, মানে বেলাটা ডুবং ডুবং হয়ে গেছে, তো আমরা এলা পরিষ্কার কর্ম তো অনেক কাজেই আছে এলা বাকি। তো ধান তো আমরা বারান্দাতে রাখছি, সেটা আর মুই তোমাকে শেয়ার করলুম না, তো এই পেশে যেগুলো কাজ আছে সেটাই শেয়ার করুন। তো দেখো এ পেশে চটি কিছু ধান আছে, তো এগুলো আমি এবার পরিষ্কার তো করে নিম, এক জায়গা জড়ো করে রাখি দিম, তো এগুলো অন্যদিন কাজ করবো, তো আজকে আর করা সম্ভব না, কারণ সারাদিন এ জায়গাতেই খাওয়া দাওয়াও নাই, আজকে খাওয়া দাওয়াও হয় নাই, কারণ এ পেশে এগুলো কাজ না, সারা করলে আর খাওয়ার ইচ্ছে করে না। তো এগুলো কাজ সারা ঠারা করি, তারপরে দেখি কোনগুলো খাওয়া যায়। আর এই বসে এন্দুর ধরছে, এন্দুর কাটি টাটি শেষ করে দিছে, সে লাল পিকিরিয়া সিপিএম পিকিরিয়া আমরা কই। তো তোমরা যদি খাওয়া চিনি থাকেন বা অন্য কিছু নাম করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাল পিকিরিয়াগুলো কিন্তু কামড় দিলে আর রেহাই নাই, তো আশা করম সবাই জানেন। আর ময়ের পেশে শামটি ধরছং, কারণ ধান আছে, ধানগুলো এবার জড়ো করি এক জায়গায় রাখি দিম, কারণ আজকে আর পরিষ্কার করা হবে নাই, এগুলো আবার বাতাস দেওয়া লাগবে, যেদিন বাতাস হবে সেদিনে বাতাস দিবো আমরা। তো এগুলো দেওয়া যায় মানে স্ট্যান্ড ফ্যান যদি হয় তো দেওয়া যায়, কারণ সিলিং ফ্যান দিয়া সিলিং ফ্যান আবার বাইরে ফিট সেট করা লাগে, তো সেট না করার থেকেই হাওয়া বাতাস যেদিন উঠবে সেদিন দেওয়াটাই ভালো, কারণ ফ্যানও দিলে অনেক রিক্স হয়, অনেক কিছুই হয়। তো আমরা ফ্যানও না দিয়ে আমরা যেদিন বাতাস উঠবে সেদিনেই দিবো। আর এটা এই ধানগুলো কয়েকদিন পরে মানে ইয়ে কর্ম পরিষ্কার কর্ম, কারণ বাড়ির যেগুলো ধান রাখা আছে ওগুলাই মানে ডুলিত রাখবো, কারণ এই পাশে সংক্রান্তি আসি হচ্ছে জানেন তো তোমরা কয়েকদিন পরে, তো তার জন্য তাড়াহুড়া করে গিয়ে ধানগুলো আমরা ডুলিত রাখবো, আজকে আর হবার নাই, কারণ এই পাশে সময় নাই, এ পাশে যে ধান রাখছি এগুলো পরিষ্কার করা লাগে, এ পাশে পোয়াল দেওয়া আছে, পোয়ালগুলো একবারে ভিজি ভিজিয়া মানে মাটির সাথে লাগিয়ে গেছে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করবো, কারণ না হলে কিছুদিন পরে হয়তো ধানগুলো গাজাইবে মানে ঘাসের মতো হয়ে যাবে, তো সেগুলাই তো সবাই জানেন ধান পরিষ্কার না করলে তো গাছাইবেই, গাছ হয়ে যাবে তখন ঘাসের মতো দেখা যাবে, তো পরিষ্কার করিয়ার জন্য ভালো দেখা যাবে, তো যে কোনো জিনিস পরিষ্কার না করলে ভালো দেখা যায় না, তো আমরা সেটাই পরিষ্কার করবো বন্ধুরা। তোমরাও সবাইগুলো হয়তো ধানের কাজ তোমার হয়তো শেষই হয়েছে, তো আমার আজকে করলাম, তো সবার অনেক আগতে ধান টান ডাঙা শেষ, কিন্তু আমার এখানে লেট হয়ে গেছে, কারণ আমরা অনেকদিন থেকে ধান ডাঙার জন্য কই কাকুটা শোনেই না, যে আমার কাজের তাল তামাক এই সময়, তো তামাক এই সময় তো তামাকের কাজ তোমরা জানেনই বন্ধুগুলা, তো সবাই তামাকের কাজ নিয়ে ব্যস্ত, তো তার ব্যস্তর মাঝখানতেই আজকে ধানগুলো আমার ডাঙে দিল, তো তার জন্য আমরা ওখানে আজকে থেকে মানে এ বেশি ধানের কাজটা এখানে বাসি গেলাম, যতদিন ধানটা পরিষ্কার করি নাই অতদিন আর কেমন করিয়া ভালো থাকি, যেদিন পরিষ্কার হবে তো পরিষ্কার হওয়ার পরে দেখবেন আরও কাজেই ব্যস্ত, যে তামাকের কাজ আসি দিচ্ছে জল ছেঁকা কী ছেঁকা, তো অনেক কাজেই ব্যস্ত, তো মানে কিছুটা হলেও রেহাই পাইলং, রেহাই আর কোটে বন্ধুগুলো, তো তোমরা তো সবাই জানেন যে মানুষ বলতেই তো মানুষের কাজ আর শেষ হয় না, তো ভাবলেন যে আজকে আমার এটা কাজ শেষ দিয়ে আর হবার নয়, তো আজকে দেখো একটা কাজ কালকে হয়তো দেখো এমন কাজ হলে ওটা করাই লাগবে, তো বসিয়া থাকা যাবার নয়, তো মানুষ বলতেই কাজ, মানুষ যতদিন বাঁচি থাকবে অতদিন কাজ করাই লাগবে, কারণ কাজ না করলে আর পেটত ভাত যাবার নাই, তো কাজ করার জন্যে তো পেটত ভাত যাওয়ার জন্যই তো কাজ করা বন্ধুরা, তো যদি কাজ না করি তো খাওয়াবে তা খাই, নিজের পেটের দায়ে কাজ করা লাগে, তো আমরাও সেই দায়ে কাজ করে লাগছি, কারণ আমার আর কাউ নাই, আমরা নিজে নিজেই কাজ করে লাগছি, তো কাই আর আমার হেল্প করবে, তো আমার বলতে কি যে কারো যে করার লোক না থাকে তো সেটা তো করাই লাগবে, তোমার বা আমার তো সেটা সবাই জানেন। আর এবার সে আমরা বাইরে মানে খোলাম বাড়ি কাউ হয়তো কয়ে আমরা বাইরে বাড়ি কই, তো সেটাই আমরা পরিষ্কার করে লাগছে, আরও দুইজন দুইটা ডিবি দেখিবে বলেছেন, এই দুইটা ডিবিও কিছুদিন পরে ডাঙাবে, কারণ এই দুইটা হচ্ছে অন্যজনের, অন্যজনের বলতে আমার কাকু ঘরের, তো উমরা এলাও ডাঙায় নেই, কারণ একটার পর একটা ইয়ে যাওয়া হচ্ছে, তো ওই জন্য আর ডাঙায় নেই, জায়গাও কম,
তো আমরা আজকে ডাঙে নিলাম, আমরা হয়তো দুদিন পরেই নিবে। আর ওই পাশে মানে ওই পাশে জমির তামাক লাগাছে, তামাকের কাজও করা লাগে। তো আমরা আজকে ওই জন্য তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি বলতে লেটেই হয়ে গেলে আমার আরও আগো দিয়ে করা খেলে গায়। বন্ধুগুলো তোমরা তোমরা তো জানেন সিজন ছাড়া, সিজন বলতে কি যে কোনো জিনিসের একটা ইয়ে থাকে না, তো তাড়াতাড়ি করাটাই ভালো। তো আমার অনেক লেট হয়ে গেল। আর হচ্ছে আরও একটা আমার ধানের ডিপি ছিল, সেটা বইয়া শেয়ার করং নাই, তো ওটাও আজকে আমরা ডাঙে নিব। ওটা হচ্ছে ওইদিকে রাস্তার উপাশে আছে, তো আমি দেখালুম নিয়ে তোমাকে, তো ওটাও ডাঙে নিব। তার জন্য যে বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, বস্তা প্যাক করে রাখি দেবো, কারণ ওই জায়গা মানে ধান এমনি খোলা রাখার মতো কোনো জায়গাই নাই। মানে এমন যে আমার ডিপিটা দিছি, তো সে জায়গা কোনো অসুবিধা হয়ে যায়, তার জন্য বস্তা একবারে প্যাক করে নেবো। প্যাক করে নেওয়ার পরে বাড়ি ধানে রাখি দেবো। তো পাশের বাড়ির ধান ডাঙে লাগছে, তো উমার হয়ে গেলেই আমরা এবার ওই ছোটো ডিপি ছোটো মানে এক বিঘা ওই জায়গায় রাখি দিছি। মানে বাড়িতে আনার কোনো জায়গাই নাই, ওই জন্য আর কি করলাম, ওই যে রাস্তাতে দিয়ে দিলাম এক বিঘার ইয়ে ধান আছে যে বাইরে রাস্তার। বন্ধুরা তোমার কাছে একটা রিকোয়েস্ট, তো তোমরা সবাইগুলা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অনেক ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করো চ্যানেলটাকে, যেন আরও আমরা সামনে আগের পাই। আর একটা কথা, কাউ কাউ হয়তো ভাবির পান যে ভিডিও করার জন্য এই কাজগুলো করে লাগছে, আসলে সেটা না, কারণ আমার করার মতো কোনো লোক নাই, তো আমরা নিজেই কাজ করি নিজেই খাই। তো জমি তো মুই কি মানে কাজ করছো এর আগত সেটাও শেয়ার করছো, হয়তো কেউ কেউ ভাবে যে ভিডিও করার জন্যে জমিত কাজ করি, আসলে সেটা কথা না, আমরা ছোট থেকে জমিত কাজ করি, তামাকের কাজ করি, তামাকের কাজ যে কোনো কাজ করি, যে ধান আনা ধান গাড়া তো কাজ করি না, যে অন্য কোনো কাজ করি। আর ওই বসে দেখো আমার পরিষ্কার করা প্রায় শেষ, বসে ধান আছে। আর বন্ধুরা একবারে ফেস্টে যাওয়া চলে এসলুম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো বেশি কিছু আর শেয়ার করলুম না। বন্ধুরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টা